যশোরে বেনাপোল স্থলবন্দরে পণ্যবাহী ট্রাকের কারণে যানজট ভয়াবহ আকার ধারণ করেছে। 30 লাখ মেট্রিক টন সয়াবিন ভুষি রপ্তানির লক্ষ্য নিয়ে প্রতিদিন কয়েকশো ট্রাক বন্দরে আসায় এই জট সৃষ্টি হয়েছে। পণ্য বোঝে ট্রাকের লাইন আজ বন্দর থেকে নাভারন বাজার পর্যন্ত প্রায় 12 কিলোমিটার ছাড়িয়েছে। ব্যাহত হচ্ছে আমদানি রপ্তানি। বেনাপোল প্রতিনিধি মহসিন মিরনের পাঠানো রিপোর্ট। চলতি মাসের প্রথম সপ্তাহ থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে সরকারি অনুমতি সাপেক্ষে অন্যান্য পণ্যের পাশাপাশি সয়াবিন ভুষি ভারতে রপ্তানির হিড়িক লেগে যায়। 30 লাখ মেট্রিক টন সয়াবিন ভুষি রপ্তানির লক্ষ্য নিয়ে রপ্তানিকারকরা প্রতিদিন গড়ে 250 থেকে 300 ট্রাক বোঝাই সয়াবিন ভুষি বন্দরে পাঠাচ্ছেন। এছাড়া অন্যান্য পণ্যের আরও শতাধিক ট্রাক যোগ হচ্ছে এই বহরে। বিপরীতে ভারতে প্রবেশ করতে পারছে দিনে সর্বোচ্চ 200 ট্রাক। বাকি ট্রাকগুলো বন্দরে জায়গা না পেয়ে বেনাপোল যশোর ও বাইপাস সড়কে অবস্থান করায় যানজট দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। এমন পরিস্থিতির জন্য বন্দর কর্তৃপক্ষ ও কাস্টমসের উদাসীনতাকে দায়ী করছেন অনেকে। ইন্ডিয়া আপনার জায়গা হয়ে গেছে কম, টাইম ছোট, তার কারণে গাড়ি বেশি টানতে পারছে না, এই কারণে আমাদের যানজটের বেশি। এই গাড়িগুলো রাখার জায়গা নেই, মাল আনলোডের জায়গা নেই, অথচ বন্দর কর্তৃপক্ষের উদাসীনতার কারণে বেনাপোল বন্দর আজকে অচলের দিকে চলে গেছে। এদিকে বন্দর এলাকায় কোথাও জায়গা না থাকায় ভারতের পেট্রাপোল স্থলবন্দর থেকে আমদানি পণ্য বোঝাই ট্রাক বাংলাদেশে প্রবেশ করতে পারছে না, যার কারণে ক্ষতিপূরণ গুনতে হচ্ছে আমদানিকারকদের। প্রতিটা ট্রাকের জন্য প্রায় ইন্ডিয়ান কারেন্সি 2000 টাকা করে ড্যামারেজ দিতে হয়। একটি মানুষ যদি একটা কনসাইনমেন্টের 10টা গাড়ি নিয়ে আসে, তার 20,000 টাকা একদিনই তার ড্যামারেজ দিতে হয়। তাহলে এক মাস যদি দাঁড়িয়ে থাকে তাহলে কত টাকা ড্যামারেজ দিতে হয়? কবে নাগাদ এই সমস্যার সমাধান হবে সে বিষয়ে স্পষ্ট কিছু বলতে পারেননি বন্দরের এই কর্মকর্তা। বেনাপোল স্থল বন্দরের মাধ্যমে এই মাসের প্রথম থেকে প্রচুর পরিমাণে এক্সপোর্ট বেড়ে গেছে। যে পরিমাণ এক্সপোর্ট হওয়ার কথা তার চাইতে 3 গুণের বেশি পরিমাণ গাড়ি চলে আসায় গাড়িটা জমে গেছে। বেনাপোল বন্দরের 0 পয়েন্ট থেকে নাভারন বাজার পর্যন্ত আনুমানিক 7,000 পণ্য বোঝাই ট্রাক ভারতে প্রবেশের অপেক্ষায় রয়েছে। NTV News Desk।